আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরিষ্কার মনে আছে আমরা সর্বশেষ শিক্ষার্থীদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কোন কোন জায়গায় উপস্থিত দেওয়া হবে, কোথা থেকে কোথায় আবেদন করতে হবে, কি প্রক্রিয়া, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছিলাম এবং শিক্ষার্থীরা আবেদন করেছিল। তবে আজ কয়েকদিন ধরে আমরা কোনো ধরনের উপস্থিতির আপডেট দিতে পারিনি, কারণ এসএসসি পরীক্ষা ছিল এবং শিক্ষার্থীদের প্রায় শিক্ষার্থীর প্রশ্ন, স্যার আমরা তো উপস্থিতির আবেদনটা করলাম, বা ভাইয়া উপস্থিতির আবেদনটা করলাম, এই টাকাটা আমরা কবে পাবো? উপস্থিতির টাকা কিন্তু একটা শিক্ষার্থীর জন্য অনেকটা হেল্পফুল। আমরা যদি উপস্থিতির টাকাটা পাই, তবে তোমাদের উপস্থিতি বিষয়ে ফাইনালি সুখবর এসেছে এবং আজকে তোমাদের জানিয়ে দেবো যে উপস্থিতি 2023 সালের টাকাটা তোমরা কবে পেতে চলেছো, কবে নাগাদ পাবে এবং কোন কোন শিক্ষার্থীরা পাবে, কারা এই উপস্থিতির টাকাটা পেতে চলেছে এবং সেইটা টাকাটা কোথা থেকে দেওয়া হবে সমস্ত তথ্য দিয়ে দেবো। কারণ দেখো, আমাদের কাছে কিন্তু এতদিন কোনো তথ্য ছিল না, যে জন্য আমরা তোমাদেরকে ফাইনালি কিছু জানাতে পারিনি। তবে আমরা একটা তথ্য পেয়েছি, যে তথ্য শুনে অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং সেই পর্যন্ত অপেক্ষা করবে এবং ভিডিওতে যদি অবশ্যই নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি হতে 2023 সালের ষষ্ঠ থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর জানুয়ারি থেকে জুন ষষ্ঠ থেকে দশম, একটু সবাই বোঝার চেষ্টা করবে কাদের কাদের উপবৃত্তিটা দেওয়া হবে। ষষ্ঠ থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর জানুয়ারি থেকে জুন 2023 এবং 2022-23 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর জুলাই থেকে ডিসেম্বর হচ্ছে একাদশ শ্রেণীর 2022-এ, যারা 2022-এ ছিলে তাদের জুলাই থেকে ডিসেম্বরে টাকা দেওয়া হবে এবং ষষ্ঠ থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর 2023-এ টাকা দেওয়া হবে। 2022-23 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ছিলে তাদের 22-এর জুলাই থেকে ডিসেম্বরে যে কিস্তিটা আছে সেই কিস্তির টাকাটা দেওয়া হবে। তারপরে বলেছে জানুয়ারি থেকে জুন 2023-এ যে কিস্তির টাকাটা তোমাদের পাওয়ার কথা ছিল সেই টাকাটাও পাবে। প্রথম টাকা হচ্ছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে যারা 2022 সালে ছিল তারা, এবং দ্বিতীয় সেই সাথে পাবে জানুয়ারি থেকে জুন 2023 সালে যারা ছিল তারা। এই যে দুইটা কিস্তি, একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে দুইটা কিস্তির উপবৃত্তি বিতরণ কার্যক্রম আগামী 11/6/2023 তারিখ গণপ্রজাতন্ত্র দিবস বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উদ্বোধন করবেন। অর্থাৎ এখানে তারা ক্লিয়ারলি বলেছে যে আগামী 11/6/2023 তারিখে, তার মানে বুঝতে পারছো সময় কিন্তু একেবারে নেই, সময় একদম কাছে চলে আসছে। আমাদের উপবৃত্তির টাকাটা দেওয়ার যে ডেটটা, সেই ডেটটা পাবলিশ হয়ে গেছে এবং এই ডেটে প্রধানমন্ত্রী, যেহেতু এটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, এই উপবৃত্তিটা প্রধানমন্ত্রীর তরফ থেকে আসে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার তরফ থেকে আসে, কিন্তু এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয় না, এটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, আলাদা একটা ট্রাস্ট আছে যেখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয়ে থাকে। এবং আমরা মূলত যে উপবৃত্তিটা পাই, স্কুল কলেজে যে উপবৃত্তিটা পাই, সরকারি উপবৃত্তিটা পাই, সেই উপবৃত্তিটা কিন্তু এই ট্রাস্ট থেকে আসে। এবং এই ট্রাস্টের অধীনে যে সমস্ত শিক্ষার্থীরা এই বছরে আবেদন করেছিল এবং আগের বছরে আবেদন করে উপবৃত্তির নাম এসেছিল, আগের বছরে যারা টাকাটা পাওনি তারা 2023 সালে যারা অপেক্ষায় ছিল তারা টাকাটা পাবে। এবং 2023 সালে যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করেছিল এবং নাম এসেছে, যদি অনেক শিক্ষার্থী রেজাল্ট এখনও প্রকাশ পায়নি, তবে রেজাল্ট শীঘ্রই প্রকাশ পেয়ে যাবে এবং উপবৃত্তির নাম থাকলে তুমি টাকাটা পেয়ে যাবে। এবং তোমাদের উপবৃত্তির যে কার্যক্রম, এই কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং পরবর্তীতে যে তথ্যটা আমরা পেয়েছি, বিতরণ কার্যক্রম উদ্বোধন করার পর ধাপে ধাপে উপবৃত্তির তালিকাভুক্ত সকল শিক্ষার্থীর উপবৃত্তি অর্থ বিতরণ কার্যক্রম জুন 2023 সালের মধ্যে সম্পন্ন করা হবে। অর্থাৎ তোমাদেরকে এটাই বোঝাতে যাচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তির আবেদন করেছিল, যাদের 2022 সালের নাম ছিল তারা তো টাকা পাবেই, যাদের কিস্তিটা বাদ ছিল, যে উপবৃত্তির একটা কিস্তি টাকা পেয়েছো আর একটা কিস্তি টাকা পাওনি, তারা তো টাকা পাবেই। সেই সাথে 2023 সালে যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করেছিল এবং তাদের ভিতর থেকে যাদের নাম এসেছে বা আসবে সেই সমস্ত শিক্ষার্থীরাও টাকা পাবে এবং এই টাকাটা জুন মাসের ভিতর দেওয়া সম্পন্ন করবে। এখানে দেখতে পাচ্ছ যে 11/6/2023 তারিখ দেওয়া হয়েছে, এই তারিখে প্রধানমন্ত্রী এই যে উপবৃত্তির কার্যক্রমটা উদ্বোধন করবেন এবং তিনি কার্যক্রম উদ্বোধন করার পরপরই যে সমস্ত শিক্ষার্থীরা এখনও ফলাফল পায়নি উপবৃত্তি তারা পেয়ে যাবে, এবং যে সমস্ত শিক্ষার্থীরা 2022 সালে উপবৃত্তির আওতাধীন ছিলে, 23 সালে টাকা পাওয়ার অপেক্ষায় আছো, তাদের কার্যক্রম 11/6/2023 তারিখ প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর শুরু হবে। অর্থাৎ ধাপে ধাপে উপবৃত্তিটা দেওয়া হবে, যে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে উপবৃত্তিটা এখন দিচ্ছে, আবার একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তিটা এখন দিচ্ছে, এইভাবে ধাপে ধাপে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাটা দেওয়া হবে। সেটা প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে কিছুদিনের ভিতরে উপবৃত্তির কার্যক্রম কিন্তু শেষ করা হবে, হতে পারে সেটা জুন মাসের ভিতরে শেষ করা হবে। তবে আমরা যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে জুন মাসের ভিতরেই 2023 সালে উপবৃত্তির যে টোটাল যে কার্যক্রমটা, এই কার্যক্রমটা শেষ করে দেওয়া হবে। আপাতত আমার মনে হয় ক্লিয়ারলি একটা তথ্য পেয়ে গেছো তোমরা, যে উপবৃত্তির অপেক্ষায় ছিলে, যে উপবৃত্তির টাকাটা কবে দেওয়া হবে, কী করা হবে, সমস্ত তথ্য পেয়ে গেছো। ইনশাল্লাহ অপেক্ষায় থাকো, আমরা পরবর্তী কোনো আপডেট পেলে সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।